अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এইরকম ড্রেসে আগে কখনো দেখিনি, কিন্তু দিদিকে চিনতে আমি ভুল করব না। এত রাতে কোথায় যাচ্ছে? এসো। Yes sir, may I help you? আসলে মিস্টার এন্ড মিসেস পঙ্কজ বশিষ্ঠর নামে বুকিং আছে আমাদের। ওকে ম্যাম, এক মিনিট। রুম নাম্বার 1005 ম্যাম। থ্যাংক ইউ। আচ্ছা, পেমেন্ট ক্রেডিট কার্ড দিয়ে হবে নাকি? ক্রেডিট কার্ড চলবে ম্যাম, আপনি এই ফর্মটা ফিল আপ করে দিন। আর আপনার যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে তাহলে আপনি আমাকে ডিরেক্ট কল করবেন। আচ্ছা। পঙ্কজ, এই যে ধরুন পেন, এখানে সই করতে হবে, এখানে। গুড নাইট ম্যাম। গুড নাইট স্যার। পঙ্কজ, রুমটা তো খুব সুন্দর। আর হ্যাঁ, এখান থেকে ঠিক 5 পা এগিয়ে গেলে বাঁ দিকে বাথরুম আছে, আর তার ঠিক আগে, মানে তুমি ঠিক 3 পা হাঁটলেই 2 চেয়ার রাখা আছে আর 1 টেবিল। আর হ্যাঁ, তুমি যদি 6 থেকে 7 পা এগিয়ে যাও ডান দিকে একটা আলমারি আছে। এবার চলো। তুমি এখানেই বসো, লাঠিটা আমায় দাও। তুমি এখানেই বসো, আমি একবার দেখে নি রুমটা। পঙ্কজ, বাথরুমটা তো অনেক বড়। হ্যাঁ, কিন্তু ফ্লোরে একটু দেখে হাঁটতে হবে, ভিজে থাকলে পিছলে যাব কিন্তু। আর বাথরুমে ঢুকতেই ডান দিকে একটা বেসিন আছে, যেখানে ডান দিকের কলটা দিয়ে গরম জল পড়বে আর বাঁ দিকেরটা দিয়ে ঠান্ডা জল। কাম ইন ম্যাম, ওয়াটার এখানে রেখে দিন। আর কিছু ম্যাম? আচ্ছা, এই টেবিলটা চেঞ্জ করে দিন প্লিজ, এর জায়গায় এখানে এমন একটা টেবিল রাখুন যার কোণগুলো ধারালো হবে না। ওকে ম্যাম, হয়ে যাবে। ওখানে যে টেবিলটা আছে সেটা খুবই উঁচু, ওটাকে চেঞ্জ করে একটা ছোট টেবিল নিয়ে আসুন যেটা পূজার হাইটের। এই রুমে কোনো কাঁচের জিনিস থাকবে না। এই যে বাস্কেটে যে সমস্ত ধারালো খেলনা রয়েছে সেই খেলনাগুলো এখান থেকে সরিয়ে দিন।
আরে তুমি ছেড়ে দাও না, আমি রাখছি তোমার জিনিসগুলো। একদমই না, আমি আপনাকে আগেও বলেছিলাম নিজের কাজ নিজেকেই করতে হবে, কোন জিনিস কোথায় রাখতে হবে আমি জানি। ঠিক আছে, তুমি কিছু খাবে? না এখন না। ঠিক আছে, তাহলে চেঞ্জ করে নিয়ে তুমি একটু বিশ্রাম করো, কালকে তো আমরা ঘুরতে যাব তাই না? তাহলে কোথায় যাবে তুমি কালকে? জুহু বিচ, গেটওয়ে অফ ইন্ডিয়া, আর হ্যাঁ এখানে তো প্ল্যানেটোরিয়ামও আছে। যেখানে আপনি যেতে চান সেখানেই যাব। অ্যাকচুয়ালি ফ্লাইটে নিউজপেপারে আমি একটা অ্যাড দেখেছিলাম কোনো মিউজিক কনসার্টের, কালকে সন্ধেবেলায় আছে পণ্ডিত কিষণ শঙ্করের সেতারের অনুষ্ঠান, ওখানে যাব। আচ্ছা নিশ্চয়ই যাব। বসো। আপনিও বসুন না। হ্যাঁ, গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন ম্যাম। গুড আফটারনুন। স্যার অর্ডার এখনই দেবেন নাকি পরে আসবো? না না এখনই নিয়ে নিন। বলুন জ্যোতি, কি খেতে পছন্দ করবেন আপনি? আমরা খাবো একটা মটর পনির, এক প্লেট রায়তা, আর একটা ডাল ফ্রাই, আর সঙ্গে রুটি। তুমি কি খাবে? যেটা আপনি খাওয়াতে চাইবেন। মানে? মানে আজকে আমি আপনার পছন্দের খাবার খাবো। ঠিক আছে, তাহলে একটা কাজ করুন, দুটো মটর পনির, দু প্লেট রায়তা, আর আমার তো মনে হয় একটা ডাল ফ্রাই দুজনের জন্য যথেষ্ট, কি বলো তুমি? ঠিক আছে। আর হ্যাঁ, রুটিগুলো কিন্তু গরম গরম। ওকে ম্যাম। থ্যাংক ইউ। মনে হচ্ছে নতুন বিয়ে হয়েছে। মনে হয় ও চোখে দেখতে পায় না। মেয়েটি কি সুন্দর দেখতে, নিশ্চয়ই এর মধ্যে কোনো ব্যাপার আছে, নইলে এরকম ছেলেকে কে বিয়ে করতে যাবে? আরে তোমরা নিজেদের খাবার খাও না, অন্যদের পার্সোনাল ব্যাপারে নাক গলানো উচিত নয়, কেন আমরা এই নিয়ে সময় নষ্ট করছি, চলো খাও। কিন্তু কিরকম আশ্চর্য লাগছে। ওহো, আরে এতে খারাপ লাগার কি আছে? হ্যাঁ আজকাল সবার কাছে টাকাটাই আসল, বোঝো তো। ছেলেটাকে দেখে মনে হচ্ছে বড় লোক, সেই জন্যই হয়তো বিয়ে করেছে। হ্যাঁ দুদিকেই সুবিধে, এখনকার সব ব্যাপার স্যাপার, আর ছেলেটা দেখতে পায় না তাই বউ কোথায় কি করছে কোথায় যাচ্ছে পুরো স্বাধীন তো। আপনি কি চুপ করে থাকতেন যদি কেউ আপনার সামনে আমাকে অপমান করত? আমার হাত ছাড়ুন। বলুন না, চুপ করে গেলেন কেন বলুন? আমি তো আপনাকে কিছু বলিনি। আমি দেখতে পাই না কিন্তু শুনতে পাই। কি বলছিলেন আপনি? ডাবল লাভ, রাইট? আপনারা যখন আমাদের চেনেনই না তাহলে আমাদের সম্পর্কে এরকম বাজে কমেন্ট কেন করছেন? আমরা তো নিজেদের মধ্যে কথা বলছিলাম, আপনার কেন খারাপ লাগলো? দেখে তো ভদ্রলোক বলেই মনে হয়। ভদ্র? আপনারা ইনসেনসিটিভ।
মন বলে কিছুই নেই আপনাদের কাছে, আর না কথা বলার ধরন আছে। ওকে মনে কষ্ট না দিয়ে আপনাদের খাবার হজম হয় না? না আমার স্ত্রী সম্পর্কে এরকম আজে বাজে কথা কেন বলছিলেন? দেখুন দাদা, ইটস ওকে, ইটস ওকে, আপনি শান্ত হন, কিছু মনে করবেন না। অ্যাকচুয়ালি আমার ওয়াইফ খারাপ কিছু বলেনি, ও আসলে আপনাদের দুজনকে, আপনাদের এটা মনে হয়েছে যে একটা সুন্দরী মেয়ে শুধু টাকার জন্য একটা অন্ধ ছেলেকে বিয়ে করেছে, রাইট? আপনারা ওকে কি জানেন? আর জানতে পারবেনও না, কারণ আপনাদের মতো মানুষেরা শুধু স্বার্থটাই বোঝেন। কার মন কি রকম, সে কতটা ভালো, কতটা ভালো মনের, এসব জানার জন্য ভালো মনের প্রয়োজন, যেটা আপনাদের কাছে নেই। আমার মনে হয় যে আপনারাই অন্ধ, যারা কোনো মানুষের ভিতরটা দেখতেই পায় না, আর যা মুখে আসে তাই বলে দেন। ওকে ওকে ওকে, ঠিক আছে, আমরা ভুল মেনে নিচ্ছি, ওকে? আর আমি সরিও বলছি, ভুল তো আপনি করেছেন, কিন্তু ক্ষমা চাওয়ার হলে আমার স্ত্রীর কাছে গিয়ে চান। কিছু মনে করবেন না ম্যাডাম, উই আর সরি। ঠিক আছে। আর ম্যাডাম আপনিও সরি, তবে এটা মনে রাখবেন যে এরপর থেকে কাউকে কোনোদিন এভাবে কিছু বলবেন না। পঙ্কজ শোনো, প্লিজ চলো এবার এখান থেকে। চলুন। পঙ্কজ, আমি খাবার বেড়ে দিয়েছি, চলে এসো। আমার খিদে নেই, আপনি খেয়ে নিন। এখনো এইসব কথাগুলো নিজের মনের মধ্যে রেখে দিয়েছো তুমি? জানি না, কিন্তু কিন্তু আমার মন খুবই খারাপ। ভেবেছিলাম বিয়ের পরে আমি আপনাকে সব সময় হাসি খুশিতে ভরিয়ে রাখব, কিন্তু আজকে আজকে আমার জন্য এসব আমি দেখতে পাই না বলে জানি না আপনাকে কত কিছু শুনতে হলো, আর আমি কিছুই বলতে পারলাম না। আজকে খুব হেল্পলেস ফিল করছি আমি। পঙ্কজ, বাইরের লোক তো যে যা খুশি বলতে পারে, যার যেমন রুচি চিন্তা ভাবনা, কিন্তু আমার কাছে এটা গুরুত্বপূর্ণ যে তুমি আমাকে কতটা বোঝো। আর যতক্ষণ আপনি আমাকে বুঝতে পারছেন আর আমি আপনাকে, লোকেরা কি বলছে এসব নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আচ্ছা চলো তো এবার খাবার খেয়ে নাও, চলো। নাও এবার তুমি, হা করো। কত সহজে আপনি আপনি ওদের ক্ষমা করে দিলেন, আমার কাছে এত তাড়াতাড়ি ভুলে যাওয়া এতটাও সহজ নয়। পঙ্কজ, তুমি কি নিয়ে এত ভাবছো? ভাবছি যে আমার মতো একজন মানুষকে বিয়ে করে জানি না ভবিষ্যতে আপনাকে কত কিছু সহ্য করতে হবে। আমি যতই চেষ্টা করি না কেন, এতগুলো মানুষদের মুখ তো আর বন্ধ করতে পারবো না। আজ আজ প্রথমবার আমার মনে হচ্ছে যে আমি আপনাকে বিয়ে করে আপনাকে আমি কষ্টই দিয়েছি। আই ডোন্ট থিঙ্ক আই ডিজার্ভ ইউ। ব্যাস, আর কোনোদিনও এসব কথা বলবে না তুমি। সৌভাগ্যবতী তো আমি যে আমার মতো একটা সাধারণ মেয়েকে তুমি তোমার জীবন সঙ্গী হিসাবে বেছে নিয়েছো। আরে না না জ্যোতি, এটাই তো আপনার বিশেষত্ব জ্যোতি, আপনি এতটাই স্পেশাল, তাই ততটাই স্পেশাল তুমি আমার জন্য। এই সব কথা তো আপনাকে আমার বলা উচিত। আই এম রিয়েলি লাকি জ্যোতি যে তুমি আমার জীবনে এসেছো। থ্যাংক ইউ ফর বিং আ পার্ট অফ মাই লাইফ।
যখন আমরা দুজন একে অপরকে এতটাই লাকি মনে করি তখন দুঃখ কিসের জন্য? আর একটা কথা, লেডিস ফার্স্ট, আজ আমাদের কাছে দুটো অপশন আছে। অপশন এ, যে আমরা এখানেই বসে থাকবো আর একে অপরের প্রশংসা করেই যাব, আর না হলে অপশন টু, যে যা হয়েছে সবকিছু ভুলে গিয়ে আমাদের ছুটিটা এনজয় করি। অপশন টুটাই বেটার হবে। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।